জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন স্বৈরাচার পতনের পর আবারও যেন জাতি কোনো সংকটে না পড়ে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে দুপুরে রাজবাড়ির দিয়া ফেরিঘাটে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন জামায়াতে আমির বলেন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে তার দল নতুন বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করবে এর আগে জামায়াতের আমির কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কুষ্টিয়ায় সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে তিনি দোলদিয়া ফেরিঘাটে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন আবার যেন এই ধরনের মুসিবতে যাতে না পড়ে আমাদেরকে পালন করতে হবে মুসলমান হিন্দু আপামর জনসাধারণ আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছি